রাজ্য সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তে যেমন সমর্থন জানাবো, ঠিক তেমনই সরকারের কাজে কোনো ভুল ভ্রান্তি হলে সেটাকেও জনসম্মুখে নিয়ে আসব। রাজ্যবাসীর সামগ্রিক বিকাশের দিকে খেয়াল রাখায় বিরোধী দলনেতার দায়িত্ব। ত্রিপুরা বিধানসভায় উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অফিসে উপস্থিত থেকে এদিনে ত্রিপুরা রাজ্যে বিরোধী দলনেতার দায়িত্বভার গ্রহণ করেন বাম বিধায়ক তথা সিপিআইএম এর প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা বদল হলো ত্রিপুরায়। বর্তমান বিধানসভায় এতদিন বিরোধী দলনেতা আসন অলঙ্কৃত করেছেন ত্রিপুরা মথার বিধায়ক অনিমেষ দেববর্মা, কিন্তু কিছুদিন আগে শাসক জোটে মিলে সামিল হয়েছে ত্রিপুরা মথা। রাজ্যের মন্ত্রী হয়েছেন অনিমেষ দেববর্মা। স্বাভাবিকভাবে প্রধান বিরোধী দল হিসেবে বর্তমানে বিধানসভায় রয়েছে সিপিআইএম। সেই মোতাবেক অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতার পদ দেওয়ার দাবি জানিয়েছিল সিপিআইএম। বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব দেওয়া হলো জিতেন্দ্র চৌধুরীকে। দায়িত্বভার গ্রহণের পর এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নতুন বিরোধী দলনেতা। প্র্যাকটিক্যালি তো বিরোধী দলনেতা আমি ছিলাম, তো টেকনিক্যালি ছিলাম না, কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, তাকে আমি ইয়ে করছি না। এটা এক। দুই হলো যে বিরোধী দল নেতা শব্দটা একটু নেগেটিভ, নেতিবাচক। বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করে না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স। আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা, এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে এই হাউসগুলোতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিতকর এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দল নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন এই ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কীভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা আমি চালাবো। ত্রিপুরা রাজ্যে বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার পর বাম বিধায়ক তথা সিপিআইএম এর প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বুধবার শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নিয়ম আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা, এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করছেন অনিমেষবাবু। ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করল অ্যালাই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে গেল শাসক দলে সাপোর্টার হিসাবে অ্যালাই পার্টি হিসাবে। তো আউট অফ 60 নাম্বার MLS সিপিআইএম হ্যাভ 10 নাম্বার। তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে
যে ওনারা জিতেন বাবু কি বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে। পূর্ববর্তী বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার থেকেও বিধানসভায় শাসক দলের বেশি ভুল তিনি নিজে তুলে ধরতেন বলে বুধবার দাবি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। এখন এটাই দেখার বিষয়, রাজ্যের নতুন বিরোধী দলনেতার দায়িত্বভার গ্রহণের পর কতটা দায়িত্ব পালন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।